শুনেন আজকে ইউটিউবটা আসার পরে কিছু মেয়েদের বিয়ে হয়ে গেছে, কিছু ভালো সংসার আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই, চাকরি বাকরিতে আছে, তারা অনেকটাই ভালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় স্বামীহারা নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? কাকলি ভাইয়া। কাকলি, আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভালো ইনশাল্লাহ। ভালোই আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আছে ভাই, অনেক কষ্টেই তো আসছিলাম, একটা সেলাই মেশিনের জন্য কত মানুষের কাছে সাহায্য চাইলাম, কেউ তো সাহায্য করলো না ভাই। এই যে কাকলি নামটা কিন্তু ইউটিউবে অনেকটাই ভাইরাল, কণ্ঠ বলেন, চেহারা বলেন, আপনার চুল বলেন, সব কিছুই কিন্তু আপনাকে চেনে জানে আসলে। হ্যাঁ ভাই, তার জন্য অনেক হেল্প পাইছি, অনেক সাহায্য পাইছি, এত হেল্প পাইছি আর বলার মতো না। মানুষ আসলে যে আপনাদের কথা বিশ্বাস করতে চায় না, এটা রহস্যটা কি বলবেন? মানুষ যখন বিশ্বাস করতে চায় না, আমরা তো বিশ্বাস করতে চাই না ভাই, আমাদের সাথে মানুষ অনেক বেইমানি করে, তাহলে এটা এই জবাবটা কে দেবে ভাই? আর আমাদের প্রথম ফোন ধরে বলে খালি করে টাচ ফোন আছে, টাচ ফোন আছে, আমি একবারই তো বলছি ভাই আমার কোনো টাচ মোবাইল নেই, আমি বাটামালা সেট চালাই। আচ্ছা আচ্ছা। আর আমার একটা মোবাইল আছে, টাচ মোবাইল দোকানে আছে, 2000 টাকার জন্য আনতে পারি না। অনেকে অনেকে আবার বলে যে এরা যদি ভিডিও সামনে আসে এবং যে ফোন রিসিভ করেন না, ফোন ধরেন না, তা কয় তাহলে এরা কি করতে আসে? না না, ফোন ধরি, ফোন রিসিভ করি ভাই। শুনেন, মানুষ তো দশজনকে ভালোবাসা যায় না, একজনেরকে নিয়ে তো বাঁচতে চায়, তাই দশজনের চেয়ে যদি একজনই মনের মতো তাকে নিয়ে তো বাঁচার চেষ্টা করে। আচ্ছা, তো এখন তো এই যে করোনা নাই, তাহলে এই যে মাস্ক লাগাই কেন আসছেন? মাস্কটা আমি দেবে, আমার ভালো লাগে এটা, আসি অনেক থাকে তো তার জন্য। এখন অভ্যাস হয়ে গেছে, মাস্ক ছাড়া ভালো লাগে না নাকি? না ভাই, ধুলা বালু সেফ থাকা যায়? রাস্তা ভাই অনেক ধুলা বালু, আবার রাস্তা করতেছে অনেক ধুলা বালুর মধ্যে দিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। এর জন্য মাস্কটা পরি, আমার কোনো ভাইরাস টা রেগুলার হতে আমি আসি না। আচ্ছা আচ্ছা। এটা ধুলা বালুর জন্য আমি দিয়ে আসি না। অনেকে বলে যে মানে প্রতারণা করে, এই কারণে মুখ টুক ঢেকে আসে কিনা? শুনেন, প্রতারণা করা যায়, আমি যদি আমার নামটা পাল্টাইতে পারতাম, আমার সিমগুলো যদি কখনো বন্ধ থাকতো, তাহলে আমি প্রতারণা ভাবতো। আমার কোনো মানুষ কোনো দিন যদি বলতে পারে যে আমার সিমগুলো বন্ধ আছে, তারা যে শাস্তি পাবে আমি এটাই মাথা পেতে লোক। আপনার কাছে কি মনে হয়, আপনি তো ধরেন একজন সিনিয়র লোক বা অনেকদিন ধরেই প্রতিবেদন করতেছেন, যারা প্রতিবেদন করে এরই সমস্যা নাকি যারা ভিডিওটা দেখে তাদের সমস্যা? যারা ভিডিও দেখে তাদেরই সমস্যা, কেন তারা যদি দেখে আমাদের হেল্প সাহায্যই না করে, খালি কথা বলতে চায়। হ্যাঁ, যদি কথাই বলেন, আমাকে যদি হেল্প সাহায্যই না করেন, তাহলে আমরাও তো কথা বলি, আমাদেরও তো গরিবের দুঃখে আসে আমরা ইউটিউবের সামনে। তারা বলে যে তারা আসলে হেল্প নেওয়ার মতো না, কারণ হেল্প তো তাদেরকেই করা যায় যাদের চলতে পারে না, হাত পা নাই, চোখ থাকতে অন্ধ, মানে এরকম ধরনের লোক টোক এরকম ধরনের কথা বলে আর কি। চোখ থাকতে অন্ধ, হাত পা নাই, তা আমরা গরিব বসে, তাহলে বড় লোক আর গরিবের পার্থক্য তাহলে হইতো না, তাহলে দুইটা বড় লোকই হইতো তো, নাহলে একদম গরিব হইতো না। আসলে এখন এখনকার যে অবস্থা, বাজারের যে অবস্থা, এখন মধ্যবিত্ত মানুষরাও কিন্তু এখন গরিব পর্যায়ে হয়ে গেছে, এখন দেশের জিনিসপত্রের যে দাম, তারপরে আপনারা কিভাবে চলেন সেটা উপরে আল্লাহ ভালো জানে, মানে সেটা আসলে বোঝা। জিনিসপত্র দামের জন্য যদি আমরা না, বড় লোকরাই চলতে হিমশিম খা, তাহলে আমরা গরিব সাধারণ মানুষগুলো কোথায় যে দাঁড়াবে? তারপরে তো আপনার স্বামী নেই, স্বামী ছাড়াই যে আছেন, সারা বাচ্চা দুইটা নিয়ে, তাহলে কত কষ্টের মাঝে আছে, তাহলে আমাদের দুঃখে কাল্লা ছাড়া তো কোনো মানুষই বুঝতে পারে না ভাই। তাই আজ এবার নতুন করে যে আসছেন, কি বলতে চান? আসছিলাম ভাই একটা সেলাই মেশিনের জন্য, অনেক ভাইকে তো বললাম, এমন তো কোনো ভাই, শুনেন, ওরা মানুষে যে আমাদের খালি বলে যে আমরা সিটিং বার পাঁচ বার, তারা তো কোনো ভালো মনে মানুষ আমাদের এসে আসে না ভাই, আসে খালি প্রতারণা, বেইমান, সিটিং বার। আবার বলে যে এরা যদি এত অভাবেই থাকে, তাহলে চুল টুল কালার করে কেমনে, এত এটি করে কেমনে? চুলের কালার তো মাত্র 70 টাকা, এটা মনে কর 2-3 বছর আগে করছি কালারটা, এটা তো আর এখনের কালার না, এটা তো আমার ভিডিও করা মানুষের ধারণা আর কি, মানুষের ধারণা বলেন না, পেটে ভাত না থাকলে এত ইয়ে আসে কোন থেকে? ভাত না থাকলে একটা 60 টাকার জিনিস, আমি তাহলে আমি গরিব হয়ে জন্মছি, আমি কি এতই গিয়ে হয়েছি যে আমি কি একটা আমার শোকের জিনিস আমি ব্যবহার করতে পারবো না? এই কারণে অনেকে আমাদেরকেও খারাপ বলে যে এরা বারবার ভিডিও করে কেন, আপনাদের যে খারাপ বলে তারা নিজেরা খারাপ, এরা আপনাদের যে খারাপ বলে, আপনারা হয়তো কিছু গরিবের, আমাদের শুনেন আজকে ইউটিউবটা আসার পরে কিছু মেয়েদের বিয়ে হয়ে গেছে, কিছু ভালো সংসার আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই, চাকরি বাকরিতে আছে, তারা অনেকটাই ভালো অবস্থা চলে গেছে, এটা অনেকেই মানে বিশ্বাস করে না, কিন্তু আসলে এটা কিন্তু আমি এটা মনে করি সত্যি কথা যে অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকটাই 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 সুবিধা হয়েছে, কেন অনেকটা মেয়েরা, অনেক মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, তারা স্বামীর সংসার করতেছে, গরিবের ঘরে পড়ুক আর বড় লোকের ঘরে পড়ুক, ভালো আছে, অনেকটাই ভালো আছে, আমাদের কবু আছে, ভালো আছে, ইউটিউবটার কারণে আল্লাহর রহমত আছে, ইউটিউবটা আসবে তার জন্য তারা অনেকটাই সুখে আছে, কারণ আপনাদের আগের জীবন থেকে এখনকার জীবন, আমরা প্রবাসীদের বা দেশি আমরা কোনো মানুষকে চিনি চিনি না, কি চিনা হোক কিসের কারণে, শুধু আমাদের ভিডিওটার কারণে, সেটাই সেটাই, তাহলে এখান থেকে প্রেম ভালোবাসা, যার বিয়ে হয় বিয়ে হয়, যার ভাগ্য জিকে থাকে তাহলে সবকিছু হয়, তাহলে ইউটিউব পালারে কেন খারাপ বলবে? সেটাই সেটাই, মানুষ আসলে সবার মন্তব্য বা এক তো না, যা যা ভাবে সেটাই বলে, সবাই যদি ভালো হইতো পৃথিবীটা ভালো হয়ে যেত, সবাই খারাপ হলে সবাই ভালো না, একটা ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো আছে। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আগের নাম্বারই তো আছে, তা নাম্বারটা একটু নতুন করে বলে দেন। 01733
01733 83 73 74 84। তা যাক নাম্বারটা খোলা রাখবেন, আর সবার সাথে তো আজর হাজার হাজার মানুষ ফোন দেয়, সবার সাথে তো এত কথাও বলা যায় না আসলে। হ্যাঁ সেটা, এগুলো মানুষ বুঝতে চেষ্টা করে না। যদি ভালো মনে মানুষও সারাক্ষণই কথা বলতে ইচ্ছা করে, আর খারাপ মন্তব্য নিয়ে কথা বলে তো কথা বলতে ইচ্ছা করে না। আচ্ছা আচ্ছা, তা আর নতুন কোনো কিছু বলতে চান? নতুন করে বললাম ভাই, যদি কোনোভাবে আমাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় তাহলে আমি অনেকটাই খুশি থাকতাম। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন, এক অসহায় মেয়ে, অসহায় অসহায় নারী যেটাই বলেন না কেন, অসহায় পড়েই কিন্তু প্রতিবেদনের সামনে আসছে। এমনি এমনি কেউ সুখে আসে না, এটা আসলে বুঝতে হবে। বা অনেকে হয়তো জানার চেষ্টা করে না, বা অনেকে বলে যে আমরা হয়তো ব্যবসা করি এই কারণে হয়তো তাদের সাক্ষাৎকার বারবার নিই, কিন্তু এগুলো সবাই ভুল ধারণা। সেটাই, সব কিছু আসলে পজিটিভলি ভাবলে কোনো কিছু হয় না। তারা আসলে অসহায়ত্বে পড়েই ভিডিওর সামনে আসছে। একটা সেলাই মেশিন যদি হয় তার পরিবারটা কিন্তু সুন্দর মতো করে বাচ্চা কাচ্চা নিয়ে এসে চলতে পারে। তার আসলে স্বামী নাই, বিয়ে করবে, একবার বিয়ে করে জীবনে ধরা খাইছে, এখন বিয়ে করতেও অনেক ভয় পায়। এখন সেরকম কেউ আশা দেখায় না, বিশ্বাস দেখায় না বলে সে নতুন করে সংসার করতে পারতেছে না। তারপরেও যদি তার কেরকম কেউ আশা দেখায় বা বিশ্বাস করে, অবশ্যই সে সংসার করবে। নাকি সংসার করবেন তো? নাকি অবশ্যই করবো, আমাকে যে হেল্প সাহায্য করবার পাশে থাকবে আমি তাকে দিই। সেটাই, আবার অনেকে বলে যে আগেই কোনো হেল্প সহযোগিতা করতে হবে, এরকম ধরনের কথাও বলে। শুনেন ভাই, হ্যাঁ, পেটে যদি ভাত না থাকে তাহলে মিষ্টি কথা বলে লাভ নেই। পেটে ভাত দিয়ে যদি দুইটা পিটেন দেন তাও গায়ে লাগে, ভালো লাগে। আর পেটে ভাত না দিয়ে যদি মিষ্টি মিষ্টি কথা বলেন এটা নিমেরতেনে বেশি তিতা লাগে। সেটাই, আমি তো নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ি। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কি দোয়া করেন? আল্লাহর কাছে তো ভালো মনের মানুষ চাই, এই দোয়া করেন? হ্যাঁ সবসময় জন্য দোয়া করি। সেটাই, সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়। তো এখন কি কাজ করে আসলে সংসার চালাচ্ছেন? এখন তো বাজারের অবস্থা খুব খারাপ, দেশের জিনিসপত্রের দাম বেশি, এতে কয় টাকা এখন পাচ্ছেন? ওই যে একদিন খাইতে হয় একদিন না খেয়ে থাকতে হয়, মানে এইভাবে চলে। মাদ্রাসা পড়াইতাম ওইটারও। এই যে আপনি একটা সন্তান, হ্যাঁ আপনি একটা সন্তানের মা, বাচ্চা কাচ্চা যখন কিছু চায় তখন দিতে পারেন না, কিরকম লাগে? মনে হয় যে হচ্ছে মরে যাই ভালো। অনেকের সন্তান দেখেন, অনেক অনেক পরিবারের সন্তান তারা কত কিছু নষ্ট করতেছে, অথচ অনেক পরিবারের বাচ্চারা খাইতে পারতেছে না দুবেলা। ওইটার জন্য তো অনেকটা কষ্ট হয় যে বিয়ে বসলাম কেন বা বাচ্চা কাচ্চাই নিলাম কেন, এটা নিয়ে অনেকটা কষ্ট লাগে। বিয়ের আগে জীবনটাই ভালো ছিল মনে হয়? অনেকটা ভালো ছিল। সেই জীবনের কথা কি এখন মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, বলে তো অনেক কষ্ট হয়। সেই পুরানো স্বামীর কি কোনো খোঁজ খবর বা কোনো কিছুই নেয় না তার সাথে? কোনো ওই ওই সাবজেক্ট নিয়ে ভাবি না। ওইটার ওই জানোয়ারটার কথা মনে পড়লে খুব খারাপ লাগে। এটা জানোয়ার, এটা মানুষের কোনো বাচ্চা ছিল না, জানোয়ারের বাচ্চা ছিল, মানুষের বাচ্চা। অল্প দিনে জীবনটা আসলে এলোমেলো করে দিয়ে গেল, নষ্ট করে দিয়ে গেল, নাহলে জীবনটা হয়তো আরো ভালো ভালো চলতো বা পরিবারটা। যে এখন আপনার যে বাচ্চা আছে তাদের কি পড়ালেখা করাইতে পারতেছেন? পড়ালেখা বাচ্চাদের করাইছিলাম, আজকে কদিন থেকে মাদ্রাসা বেতন দিতে পারিনি বলে বাচ্চাটাকে মাদ্রাসা থেকে নিয়ে। চেষ্টা করবেন যেভাবে হোক যাতে পড়ালেখা করানো যায়, কারণ পড়ালেখা ছাড়া এখনকার জীবনটাও আসলে অন্ধকার। সেটাই, ঠিক আছে আপু। তা আর কোনো কিছু বলতেছেন? না ভাই আর কিছু বলতে। ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আর যারা ভিডিওটা দেখবেন তারা কেউ খারাপ ভাববেন না, পৃথিবীতে আসলে সবাই খারাপ না, সবাই এক উদ্দেশ্য নিয়ে আসে না, সবাই এক একজনে এক এক সমস্যার কথা বলার জন্য ভিডিওর সামনে আসে। তা আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।